একসময় এক খরগোশ ছিল যে কচ্ছপের বন্ধু ছিল। একদিন তিনি কচ্ছপটিকে একটি দৌড়ের জন্য চ্যালেঞ্জ করেছিলেন। কচ্ছপটি কত ধীর গতিতে চলছে তা দেখে খরগোশ ভাবল সে সহজেই জয়ী হবে। তাই কচ্ছপটি চলতে থাকার সময় তিনি ঘুমিয়ে নিলেন। যখন খরগোশ জেগে উঠল, সে দেখল যে কচ্ছপটি ইতিমধ্যেই শেষ লাইনে রয়েছে। তার মন খারাপের জন্য কচ্ছপ দৌড়ে জিতেছিল যখন সে ঘুমিয়েছিল। গল্পের নৈতিক। আসলে এই গল্প থেকে আমরা কিছু নৈতিক শিক্ষা শিখতে পারি। খরগোশ শেখায় যে অতিরিক্ত আত্মবিশ্বাস কখনও কখনও আপনাকে ধ্বংস করতে পারে। যদিও কচ্ছপ আমাদের অধ্যবসায়ের শক্তি সম্পর্কে শেখায়। এমনকি যদি সমস্ত প্রতিকূলতা আপনার বিরুদ্ধে স্তূপীকৃত হয়, কখনও হাল ছাড়বেন না। কখনও কখনও জীবনকে সবচেয়ে দ্রুত বা সবচেয়ে শক্তিশালী তা নিয়ে নয়, কে সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ তা নিয়ে।